অল রাইট, হে গাইস, ওয়াটস আপ, ওয়েলকাম টু মাই সুনীত অল ভিডিও চ্যানেল। হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। হে গাইস, আজকের একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। সরি, প্রথম কথা সরি, আমি এক মাস আমি ভিডিও আপলোড করিনি। আজকের যে বেশি কিছু করব না, আর আমার আজকের অনেক কিছু শপিং করার আছে, আর কিছু মানে অনেক জায়গায় ঘোরার আছে, মানে সোনারপুর আছে, আর সোনারপুর শিয়ালদা থেকে সোনারপুরে যাব, সেদিক থেকে অনেক কিছু ঘোরার আছে। তাই জন্য আমি ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই, আমি কী কী কিনবো না কিনবো, কিন্তু আমি কিসের জন্য কিনছি সেইটা আমি এই ভিডিওর মধ্যে বলবো না, ওটা আমি নেক্সট ভিডিও আগে এপ্রিল মাসেই আসবে। আর এপ্রিল মাসে ওটা ফার্স্ট মানে ভিডিও আসছে আমার। আর এপ্রিল মাসে কেন আমার আমার ভিডিও আসছে না, কেন স্কুল খুলে গেছে, স্কুলে চাপ আছে, মানে আমাদের স্কুলে ছ পিরিয়ড সাত পিরিয়ড করে, সাত পিরিয়ড করেই হচ্ছে, তাই জন্যে এখন ভিডিও বানাতে একদম পাচ্ছি না, একদম পাচ্ছি না। আবার অনেক কিছু মানে এখন মানে ঝামেলা চলছে, মানে অনেক কিছু নিজে মানে নিজেরই সঙ্গে অনেক ঝামেলা চলছে, তাই জন্য অনেক কিছুই আলাদা আছে। সো গাইস, আর বেশি ইন্টারনেট বড় না দিয়ে, কারণ এখানে 1 মিনিট হয়ে গেছে, চলো এবার বাইরে যাওয়া যা। চলো গাইস, এদিকে এখন অটো হাট গেছি আর গেটের সামনে দাঁড়িয়ে শিয়ালদাতে যাব অটো ধরে। এখন মা ওখান ওই ভাই বাইপাসে গেছে অটো নিয়ে আসতে, অটোতে উঠে ভিডিওটা শার্ট করি। গাইস, অটোতে উঠে গেছি, শিয়ালদা দিকে যাবো, এবার শুধু সিনেমেটিক শট দেখো, অনেকদিন পর সিনেমেটিক শট বললাম। ওকে, তো গাইস, শিয়ালদা থেকে ভিডিও চলে এসেছি, মানে শিয়ালদা মানে অটো থেকে ভিডিও চলে এসেছি, সরি কোন দিকে। সো গাইস, শিয়ালদা কোথায় গেল, এই যে শিয়ালদা, শিয়ালদা এই শিয়ালদা চললে ভাই, শিয়ালদা ট্রেন ধরবো, মানে সায়েন্স সিটি বলছি, আরে সোনারপুর যাব, ওখানে কিছু কাজ আছে, আবার জামা প্যান্টও নেবো। চলো শপিং এর জন্য লাইফস্টাইল ব্লগ ইন দা শপিং, কালো লাগছে বলো। চলো, ওকে সো গাইস, ওকে সো গাইস, এখানে এই লিফটটা আছে, এই লিফট আছে, কিন্তু চড়বো, কিন্তু এদিকে ওটা খোলা, তাই জন্য যাচ্ছি না ভয়তে, কারণ আগে ভিডিওতে দেখিয়েছিলাম না। দেখো বাবা টিকিট কাটছে, লিফট বন্ধ, ওর জন্য আমি চললাম না, আমি ভাবলাম ওকে দৌড়ে দৌড়ে আসলাম, ভাবলাম লিফট লিফট চড়ো, লিফটটা বন্ধ। হ্যাঁ চলো, এবার ট্রেনেই উঠি, বাবা টিকিট কাটছে। ওকে সো গাইস, এই যে বাজার, যে কলকাতা দেখতে পাচ্ছো বাজার, কলকাতার মধ্যে মা বলছে আসার পথে দেখে যাব, আমি বললাম ওখানে দাম থাকবে, আমি বললাম তাতে কি হয়েছে চল দেখে নেবো, আমি বললাম লে ভাই আমারও ভালো। চলো এবার টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনে উঠবো, কতবার বললাম ট্রেনে উঠবো কিন্তু এখনো উঠলাম না। সেফটি ফার্স্ট, এখন 11টা 8-এ আমাদের ট্রেন আছে, যে এখন
11:08 দিন আমরা 11:04 বাজে এখন আর 4 মিনিট অপেক্ষা চলো চলো উঠে গেছি কাকের বাসাই আমার জন্য ঠিক আছে এখন ট্রেনে উঠেছো সেফটি ফার্স্ট মেনে চলো মাস্ক পরো কেন এখন এই আমাদের এই শিয়ালদাই লাস্ট অফিস বলে সব পুরো ট্রেন পুরো ফাঁকা পুরো বাবা হাই বলে দাও সো গাইস অনেকদিন পর এক মাস পর আমি ভিডিও আপলোড মানে ভিডিওই বানাচ্ছি সো গাইস এখন কিছু মিনিট বসতে হবে তারপরে ট্রেন ছাড়বে হ্যাঁ এখন ছোট ছোট ভিডিও বানাবো মা বলে দিয়েছে আগে ভিডিও শুরুতেই তাই জন্য শুধু সিনেমেটিক শট দেখো কারণ ট্রেনে অনেক ভালো ভালো সিনেমেটিক শট হয় বাই বাই না কন্টিনিউ এখন এই কেমন লাগছে মানে উপর থেকে নিচ আরেকবার আমার দেখো তারপর এই ইয়েলো শার্ট আর যে ব্লু প্যান্ট আর হোয়াইট শু কেমন লাগছে যেটা এক্ষুনি দেখলে সেটা এক্ষুনি কমেন্টে জানাও ভালো লাগলে তাহলে জানো না লাগলে না জানাও আর আরেকটা কথা আমাকে যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে ফলো করোনি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করে দাও চলো আবার সিনেমেটিক শট দেখো যেটা আমি বললাম দেন স্টার্ট হবে ওকে সো গাইস ভিডিও চলে এসেছি সোনারপুর স্টেশনে কোনো সিনেমেটিক শট দেখানো হয়নি কেন কি সিনেমেটিক শট দেখালে অনেকটাই ভিডিও লম্বা হয়ে যায় ওয়েলকাম টু সোনারপুর গাইস এখন এই যে বাবা এখন চাদর দেখছে বাবা এখন চাদর দেখছিল কেন কি এখানে কেনাকাটি করতে এসেছি এখন হাত কাটা গেঞ্জি মা বলছে এই যে এরকম গেঞ্জি গুলো তো হাত কাটা ঢল ঢলে ও মা দাদা এই জামা গুলো কিরকম দাম এই গেঞ্জি এই এই কালারটা পুরো বম লাগবে দূর একবার বলো হ্যাঁ 150 টাকা করে চলো এটা একবার এটা কোন কালার কিনছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ঘরে গিয়ে দেখাবো আগে পুরো কিনে কিনে নি সেট আপ গুলো ওটা কিন্তু বম লাগে যা বল ওকে সো গাইস এখন যেই যেই দেখলে না একটু আগে এখন এই বাবার হাতে যেইটা প্যাকিং করার আছে সেইটা 1050 টাকা শপিং হয়ে গেছে এখন শুধু হাফ প্যান্ট আর কিছু জামা নিয়ে আর এখন আরও কিছু কেনার আছে আর একটা বন্ধুর জন্য কেনার আছে একটা
কুর্তি সরি কুর্তি কেন বন্ধু ভাইয়া গিফট দেওয়া দরকার, এখন ওর এক্সামও চলছে। আর একটা কথা, যারা এক্সাম দিচ্ছে লর্ড হতে, ভালোভাবে এক্সাম দাও, কেন আমাকে অনেকজন ওদিক থেকে দেখে, যত আমার বন্ধুর বন্ধু আছে তাদেরকেও আমি বলছি ভালোভাবে এক্সাম দাও। বেস্ট অফ লাক আমার তরফ থেকে। ওকে সো গাইস, এখন আমি মেসেজের দোকানে মানে মেসেজের বাড়িতে আমি চলে এসেছি। আর মানে এখানে কারণ এদিকে মেসোদের মানে যেই দোকানে ভাড়া ছিল সেই দোকানটা এখন ছেড়ে দিচ্ছে, তাই জন্য মা বাবা কথা বলতে এসেছে ওই বাড়িওয়ালার থেকে, তাই জন্যে অনেক কিছু বলার বলতে অনেক কিছু কথা আছে যেটা আমি ভিডিও বানাতে চাই না, মানে অনেক মিনিটের হয়ে যাবে যদি ওই সব যদি রেকর্ড যদি করি, তাই জন্য এখন ভিডিওটা স্টপ থাকুক। সো গাইস, আর একটা কথা, কোনোদিনও ভুল করে না, এক্স মানে যেই গার্লফ্রেন্ড ছিল তাকে কোনোদিন ভুল করো, নিজের গার্লফ্রেন্ড বানাবে না। তুই জানি না কেন আমি তোমাদেরকে আমি বলছি, কিন্তু ভুল করেও বানাবে না। সো গাইস, আমি বেশি খুলে বলছি না, এই এই কিছু কথাটা একজন বুঝতে পারবে আমার যে ভিডিওটা যদি দেখে, মানে সে তো দেখেই। সো গাইস, কোনোদিন প্রেমের চক্করে না পড়ো। সো গাইস, এখন দেখি কি আর আরো কি কি কিনি। সো গাইস চলো। ওকে সো গাইস, আমি এদিকে এসে অনেকক্ষণ হয়ে গেছে, মিনিমাম আমি 12টার সময় চলে এসেছি এদিকে, আর এদিকে এসে কাজ করতে হচ্ছে, এই অবস্থাতে কাজ করছি এখানে, এই খোলা মোলা দেখিয়ে দাও আমার বাকি সব জায়গা, ওইসব খোলা মোলা করতে হচ্ছে। এমনি আমি কাজ করো, ভালো উন্নতি হবে, পুরো হাই হাই লেভেল উন্নতি। সবাই যাবো ভিডিওটা স্টপ করি। এখন অর্ধেক কাজ কমপ্লিট করে আমার এই 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 জামা প্যান্টে কাজ করতে হচ্ছে। সো গাইস, আমি অনেকই হেঁপে গেছি, আমার সেখানে মা বলছে, মা 100 টাকা দিল আঁকের রস খেয়ে আসার জন্য, দিকে আঁকের রস আছে, তবে চলো আবার আঁকের রস খেয়ে আসছে। চলো খেয়ে আসি, চলো আমি নিয়ে আসবো। আরে 10 টাকা না, আঁকের রস দাও তো খাবো। ওকে সো গাইস, এখন গলা পুরো শুকিয়ে গেছে, তো গাইস খেয়ে দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো গাইস খেয়ে পুরো রিল্যাক্স ফিলিং আছে। দেখি অনেক কিছু কেনাকাটি করার আছে, আমার হাতের অবস্থা দেখো। আর এদিকে একটা ভালো আমার যেটা লাগলো, এখানে মানে কোয়েট স্কুল আছে, এখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, মানে আমাদের ওদিকে তুমি আমার স্কুলটা দেখেছো, বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল, মেনটা মানে হাই স্কুল মেন। আর এখানে কত সুন্দর ভালো ছেলে মেয়ে একসঙ্গে পড়ছে, কোনো কিছু নেই। আর বেশি দিন আমরা এদিকে চলে আসবো সোনারপুরে। সো গাইস, আবার আমার এক্সের জন্য কিছু কেনারও আছে, মাকে তো বললাম একটা কুর্তি কেনা মানে কুর্তি নেওয়ার আছে। সো গাইস চলো, আবার দেখি তাহলে বাবা আঁকের রস খাবে, চলো ভিডিওটা স্টপ করি, দেখি আরও কাজ করি গিয়ে আবার।
ওকে সো গাইস ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে। যে এডিটা দেখতে পারবে যে সো গাইস এখানে যে এখানে মেথো সব মানে দোকানটা যে ছেড়ে দিল তাই জন্য সব জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আমি পুরো ঘেমে গেছি সো গাইস তাই জন্য এখন মেসোর ওদিকে যাবো। আমার কেনাকাটি হয়েই গেছে বলতে গেলে, আর হাট গেছি মানে ধাপার বাজারে গিয়ে কিছু জুতো কেনার আছে, আর আমার এক্সের জন্য কিছু মানে কিছু কেনার আছে। স্যার তাই জন্য চলো এবার যাই রিজোর্টে শপ করে তুই যা কিনবে সার দেখ দেখাবো লাইফস্টাইল ব্লগ না। ওকে সো গাইস অনেকক্ষণ পর আমার অর্ধেকটা সোনার পুরো এসেই কেটে গেছে, আর যে পিছনে যেই ব্যাকগ্রাউন্ড যেটা দেখছো ঝোপঝাড়, এটা কিন্তু ঝোপঝাড় না, এটা ঘর আছে। এই শায়দ এইটা চিনবে, এটা শায়দ চিনবে, তখন দেখালাম না সব খুলে খালে নিয়ে আসছি আমরা, এইটাই যা সব খুলে খালে নিয়ে আসা হয়েছে যে ওই ওই বললাম। এবার আমার আমার কিছু জিনিস কেনা আছে ও মা, এবার কি কি কেনার আছে আমার? অনেক কিছু কেনার আছে এখনো, শিয়ালদাতে যাবো। আমি একটা মাইকও দেখে এসেছি মানে বয়ার M1 যেটা সব ব্লগাররা কেনে, ওটা আমি ওটা শায়দ আমি দেখে আসলাম। আমার ওটা কত বললো? 1150। সো গাইস ওটা 1150, ওটা বম মাইক লাগলো আমার, পুরো বম মানে ওটা মানে ভেবে নিয়েছি কিনবো তো কিনবো, কিন্তু ট্রাই করতে হবে মানে ওখানে প্রথমে কোনো দিন অমনি তো বয়া মাইক আমি ইউজ করিনি, ওটা কিনবো। আমার ভাই বহুত ভালো লেগে, বহুত ভালো লেগেছে ওটা, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো ছায় তোদেরকে যদি করতে যদি দেয়। ওই দোকানটা তো আমাকে কিছু বললো না। সো গাইস আমার হাত পুরো ব্যথা হয়ে গেল। সেখানে লুক দেখো, আচ্ছা গাইস আরেকটা কথা জানি, যে তোমরা বলবে যে ট্রেনের মধ্যে সিনেমেটিক শট কেন হয়নি, আর সিনেমেটিক শট দেখাতে গেলে না পুরো অনেকটা মানে যতটা যতটা পুরো একটা ভিডিও হয় না মানে একটা সিনেমেটিক শট অতটাই মিনিটের ভিডিও হয়। সো গাইস হালকা ভিডিওটা সব করে এবার ট্রেনে উঠবো, বাড়ি মানে বাড়ি গিয়ে মানে বাড়ি তো যাবো কিন্তু কেনাকাটি করে বাড়ি যাবো, তাই জন্যে চলে এবার কেনাকাটি সব কিছু কমপ্লিট করে যাতায়াত যেতে হবে। সো গাইস এখন ট্রেনে যাই। ওকে সো গাইস এখন আরেকবার এই মা কেনাকাটি করছে একটা গার্লফ্রেন্ডের জন্য, সরি এক্সের জন্য কেনাকাটি হচ্ছে। চলো এবার দেখি, আমি আমার কিছু প্যান্ট নেওয়ার আছে, চলো ওটা কী কী নেওয়ার আছে সেটা দেখি। আপাতত এই এই দুটো নিচ্ছি, এই হোয়াইটই পছন্দ এসেছে। প্লাস্টিক আর ভালো, ওটা ভালো ভালো লাগবে। টোটালি কত আছে দেখ? 350। ও হোয়াইট শার্ট কত? এটা 70, তো নিয়ে নাও। তো গাইস এটা তো ভালো লাগবে, এটা জামাটা তো নিচ্ছি না কেন, এই যেই এই দুটো প্যান্টই নিচ্ছি, মা ধরে রেখেছে জানি না কি করবে।
হ্যাঁ প্যান্টি নিচ্ছে আরে দেখো কি লেখা আছে পুষ্পা ফ্লাওয়ার কি বলছে ফ্লাওয়ার হে ফ্লাওয়ার নেহি ফায়ার হে বয়ার মাইক নিব মা ভুলে গেছিল আমি মাকে মনে করিয়েছি মাকে অনেক জেদ করি তারপরে চলো যাও মাইক আনবক্সিং হয়ে গেছে আপাতত ওই যে স্ট্যান্ডটা আগেও দেখেছিলে সেই জায়গা লাগবে রেকর্ড করেও দেখাই তোমাদেরকে ওকে সো গাইস এখন মাইকেই আছি ওই বয়ার মাইক কানেক্ট হয়ে গেছে কেমনি আওয়াজ আছে কমেন্টে জানাও আর এখন এটা আমি বাই করছি এখন ঠিক আছে এখন তোমার তোমার যেই আওয়াজটা শুনলে ওটা কমেন্টে জানাও চলে একবার আমিও আওয়াজটা শুনে নিই ওকে সো গাইস এখন বাইরে যাব বাইরে চলে এসেছি কিছুক্ষণ দাঁড়াই তারপরে এই যে শাওমি কারণ চল এবার কিছু ভিতরে গিয়ে আবার সাউন্ডটা শুনি তারপরে এসে পুরো আমি মানে এখানে রিং লাইট আছে ওখানে চলো আবার ভিতরে যাই এই শাওমি এখানে রিং লাইট আছে কভার পাওয়ার সব অ্যাভেলেবেল চলো এই দাঁড়া আমাকে বাইক মানে দেখালো আনবক্সিং করে সো গাইস এখানে তুমি সব কিছু মানে মিনিমাম অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ ওই রিয়েলমি টুথপেস্ট ওখানে যে ব্রাশও পেয়ে যাচ্ছ স্যার ওটা ব্রাশই তো ওখানে রিয়েলমি ব্রাশও পাচ্ছ এখানে এখানেও মাইক আছে যেটা আমি মানে ফ্লিপকার্টে ওখানে যেই সব তুমি জিনিসপত্র দেখো সেখানে এখানেও আছে রিং লাইট ওই রিয়েলমির অনেক কিছু আছে এরকম জুম করে দেখাচ্ছি রিয়েলমির ওই জেবিএলের ওই জেবিএলের বুম ওই বোট না যেটা বলে জানি ওই বোট ওইটা সো গাইস এখানে অনেক কিছুই আছে এই এই দেখো এখানে ওই রিয়েল মানে রেডমির চার্জার যে আমাদের পাড়ার ওদিকে অনেক অনেক কিছু যারা রেডমি ফোন আছে তাদেরকে আমি বলবো এদিক থেকে বাই করতে আর যারা হাটগাছিয়া বেলেঘাটা যারা যেন আমাদেরকে দেখছো তাদেরকে আমি বলবো এদিকে আসো আমি ডিসক্রিপশন বক্সে আমি সব এই এই বারে আমি সব কিছু দিয়ে রাখবো এখানে তুমি সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি আগের বারে আমি দিই না এইবারে দেবো কেন আমার ভালো লেগেছে সব কিছুই আছে তা তোমার নামটা কি সীমন্ত মাস্কটা খুললো দাদাও বললো আর ওখানে স্যার মানে রিপেয়ার হচ্ছে ওখানে হ্যাঁ ওখানে বাইরে আমি দেখলাম ওখানে বোর্ডের মধ্যে লেখা আছে রিপেয়ারিং তো সবাই সেখানে আসো চল এবার আমি আবার সাউন্ডটা দেখি কেন মাইকেই আছি আমি এখন ট্রেন থেকে নেমে এসেছি শিয়ালদায় সো গাইস এখন ঘরে গিয়ে ফ্রেশ হব সব জিনিসপত্র রেখে তারপরে আজকের ভিডিও নাও চালাতে পারে কন্টিনিউ নাও করতে পারি আর এখন যা আমি দেখাবো কী কী নিয়েছি আজকের না কালকেরও দেখাতে পারি কিন্তু আমার এখন আজকের কোনো ঠিক নেই সবাই চলো ঘরে গিয়ে ফ্রেশ হই ওকে সো গাইস আই ফাইনালি স্নান ফান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আর আমি কী কী কিনেছি সেটা আমি আজকেরই কমপ্লিট করব প্রথমে আসে আমার ফেভারিট জিনিস এই বয়া M11 ওই বয়া MM1
চলো এইটা এখন উইদাউট মাইক আমি ইউজ করছি, আর এই আমার এই ট্রাইপড, তাই জন্য এইটা লাগিয়ে মাইকটা লাগিয়ে চলো ভিডিওটাকে স্টার্ট করি। চলো ওকে সো গাইস, এবার আমি মাইকে যাই না কেমনি এখন ভয়েস আসছে। আমি তো দোকানে ছিলাম সেটা আমি বেটার ফিল করেছি, কিন্তু হালকা নয়েস আসছে, মানে হালকা ঘ্যাঘ্যারে আসছে এখন পাখা চললে, হাওয়াতে তো এমনি হয়। আর সো গাইস চলো এবার আমি কী কী নিয়েছি সেটা এখন মা প্যাক মানে মা আলমারির ভিতরে রেখে দিয়েছে সেটাই এখন আরেকবার বের করবো। মা এসে গুছিয়ে দিয়েছে, মা ওদিক থেকে বলছে মা এসে গুছিয়ে দিয়েছে। চলো এবার একবার আলমারিটা খুলে তোমাদেরকে দেখাই। আমার এই জিনিসপত্র এটা আপাতত বের করতে হবে এমনি ভাবে ধরে, হ্যাঁ বের করি। বার হয়ে গেছে, এবার তোমাদেরকে হালকা দেখাই। ও আরেকবার আমার পাঠ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা প্রথম আসছে আমার এই হাত কাটা জামা গেঞ্জি, হ্যাঁ শার্ট গেঞ্জি তফাত কি আছে কে জানে। ঠিক আছে দেখাও দেখি, তুমি হালকা ট্রায়াল করো, ও ভিডিও ধরবে, ধরো এই তুমি ক্যামেরা হাত দিয়েছো। গাইস ফাইট আমার এইটা আমি বাই করেছিলাম, আমি এটা কত নিয়েছিল 150 টাকা মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাকে আগে আমার বন্ধুরা বলেছিল যে আমি আগে যে শপিং করেছিলাম আমি প্রত্যেক কটা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কত প্রাইস আছে, আমার একদম মাথায় ছিল না, এখন আমি তাদের কথা মাথায় আসলো কেন আমাকে, মা আমাকে এখন বলবে ভাই ভাই কান ধরি নাক ধরি আমার ভাই কোনো আমার ভাই আমি সব ভুলে গেছি কত প্রাইস ছিল, কেন আমাকে এখানে আমি অনেক অনেক কটা কিনেছি, দেখ ভাই দেখ তোরাই দেখ। তুই বলতে নেই ভাই, তুই দেখতে নেই তোমরাই দেখো না, মানে অনেক কটা আমার আমার বন্ধুরা বলে না যে এইটা এইটাও এই কেমনি লাগছে সেটা কমেন্টে আমাদেরকে জানাও। সব খুলে খুলছিস কেন? তাই সব খুলে দেখাবো না কি তো, তুই পাঠ করবি তো, তুই গুছাবি তাহলে খোল। এটা ঠিক আছে পাঠ করে দিচ্ছি, না করলে মারবো বলে। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা এইটা প্যান্ট ফুল প্যান্ট এই ইলাস্টিক যেটাকে বলে ইলাস্টিক। সো গাইস আমার আমার ইকুরি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া হলো, আর আরেকটা এই যে এই হাফ প্যান্ট নিয়েছিলাম, এই হাফ প্যান্ট এটা 250 শাদ দিয়েছিল না আমার, না এটা 300 টাকা নিয়েছিল, 300 টাকা নিয়েছিল এইটা, এই পুরো সেম টু সেম এই কালারের। আর এইটাও যেটা আমি পরে আছি এই প্যান্টটাও, এই প্যান্টটাও বাই করেছি, আর যে এখনই এসে পরে নিয়েছি ওটা ছাড়া এখন নতুন ব্যাটার ফ্যাটার করে না। তো গাইস আরেকটা এই হাফ প্যান্ট, কারণ আমার হাফ প্যান্ট আমার অনেক কটা ছিল না, তাই জন্য সোনারপুর থেকে অনেক কটা ছিল না, না ছিলই না, ছিলই না বল শেষ হয়ে গেছে, মানে সব কটা প্যান্ট ছোট হয়ে গেছে, আর মানে আমি যা ঘামি সেইটা অনেক শেষ হয়ে গেছিল, এখন মা দেখাবে কি মা দেখাবে, মা খেয়ে কাটনি সব খুলছিস কেন বাবু। এইটা এইটা যেটাই পরে আছি সেটা সেম টু সেম একই কালার, আর এটা আমার তো ভাল লেগেছে, সাদা কালার আছে, পকেট আছে, এখানে কি পেছনে পকেট আছে, না না পেছনে হ্যাঁ পেছনে পকেট আছে, পেছনে পকেট ও হ্যাঁ পেছনে পকেট আছে। সো গাইস ভালো লাগলো একটা জিনিস, একটু সরে যা দেখা যাচ্ছে না, আর একটু ও আর খুলতো মানে একই সেম আছে, এইটা যেটা দেখলে
আর দুটো সেম টু সেম সেমি সাইজ আর কালার গুলো দেখে নাও শুধু বাস আর আমি কিছু এদিকে দেখো আর আমি কিছু কিনিনি শুধু এই বয়া এম ও বি ওয়াই মানে বয়ারই আছে আর এর মধ্যে জানি না এটা অরিজিনাল কার্ড দিয়েছে এতো ওই এই দেখো ওয়ারেন্টি কার্ড যেটা লেখা আছে দিয়েছে ভাই দিয়েছে আমি তো ভেবেছিলাম এটা কোনো মানে অনেক ইউটিউবে আমি দেখেছিলাম যেটা ফেক ফেক হয় কোনোটা ফেক না এটা জানো আমি কি করি এমনি থাকে এমনি দুটো এমনি প্যাকিংটা নিয়ে আর যেমনি ছিল সেমনি রেখে দিই আর আমি ওই ইউজার মেনুন আমার আমার কোনো যায় আসে না আমি ইউজার মেনু পড়িও না আর যেটা এমনি প্যাকিং ছিল আপাতত সেমনি প্যাকিংই হয়েছে কেন আর তো আমি এখানে কোনো কিছু রাখছি না হয়ে গেছে সো গাইস আরেকটা কথা যে এই এইটাও দিয়েছে এই এইটার মধ্যে আমি ওইটা খুলে রেখে দেবো যাতে উল্টে যাতে নষ্ট না হয় এই এই তারও আর এইটা যেটা লাগানো আছে তার তো ওটা ফোনের আর এটা ডিএসএলআরের আর আমার ট্রাইপড যেটা তোমরা আগেও দেখেছো আর আরেকটা কথা যেটা আমি প্ল্যাঙ্ক বানাবো বলছিলাম মানে টেনের ওটার আগে দেখতে পাচ্ছ মা দেখতে পাচ্ছ বলতে গেলে এখন লেট আছে দু সপ্তাহ আছে আর এই ভিডিওটার সাথে আমার সানডেতে আসতে পারে তার আগে আমি আমাকে এডিটিং করতে হবে কেন আমার তো টাইম নেই না আমি স্কুলে যেতে হচ্ছে স্কুলে এসে খেতে হচ্ছে অনেক পড়তে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে না এর জন্য আমার একদম আবার টাইম হচ্ছে না এর জন্য আবার ভিডিও আর আর যারা যারা আমাকে বলে মানে যারা যারা আমি আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার পুরো সপ্তাহে সপ্তাহে ভিডিও আসবে তোমাদেরকে আমি হাত জোর করে বৃদ্ধি করছি আমার আমার কথাটা মনে আছে আমি না আমার একটা বন্ধুর মতন না যে আমি যে হ্যাঁ বললেও মানে আমি করবো না বললেও আমি করি সেটা আমি আমি না আর আমি জানি আমার হচ্ছে না আমার সময় হচ্ছে না কেন তোমরা জানো একটা নাইনের স্টুডেন্টের ওপর অনেক প্রেশার পড়ে যত টেন থেকে মানে টেনেরও পড়ে টেন ইলেভেন টুয়েলভ এখানে এইসব প্রেশারের ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি প্রেশারের ক্লাস তাই জন্যে আমি অত করছি না আর এই ভিডিওটা ভাল লাগলে লাস্টের একটা কথাই বলবো একটা ছোট্ট মোট্ট কথা বলবো আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক সব কিছু মানে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব লিঙ্ক আমি দিয়ে রেখেছি গিয়ে আমাকে ফলো করো আর আমার চ্যানেল যদি নতুন যদি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে পেস্ট ক্লিক করে অলে করে দাও আর থ্যাংক ইউ আরে যারা যেখান থেকে আমি বয়া মাইকটা আমি অর্ডার দিয়েছিলাম সেইটার মধ্যে এই যে এই ব্যাগ আছে আমি এই ব্যাগে ওই দাদাটা অনেকই পুরো ফ্রেন্ডলি ছিল দেখি তো একবার ওই দাদাটা পুরো ফ্রেন্ডলি ছিল পুরো একটা বন্ধুত্ব যেমনি হয় না মানে গরম লাগছে তুমি কি করে ফাঁকা বন্ধ করে কি করছি সো গাইস এখন তাহলে আমি আরেকটা কথাই বলবো যে ওই দাদাটাকে আমি নিচে ডিসক্রিপশন বক্সে সব আমি দিয়ে রেখেছি যা ওদেরকে গিয়ে একবার তোমরা যাও কিছু কেনাকাটি হলে তারা তোমরা গিয়ে কিনতে পারো সো গাইস ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সুস্থ রাখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই এ টোনি কসলা থাম দাস রে বাজাও কি